বুধবার কোটারাজ্যে পালিত হয় রবি ঠাকুরের 157তম জন্মদিবস। এদিন কমলপুরেও জাতীয় তথ্য সংস্কৃতি দপ্তর এবং ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে রবীন্দ্র জন্ম জয়ন্তী ও তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির উদ্যোগে ঘটা করে পালন করা হয় বিশ্বকবির 157তম জন্মদিবস। এদিন কমলপুর কালীবাড়ি মাঠেও আয়োজন করা হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং তিন দিন ব্যাপী বৈশাখী মেলার। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী দেব বলেন, যে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে, মেলা মানে গঠবন্ধন, মেলা মানে মেলবন্ধন, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি সৌজন্যতাবোধ বৃদ্ধি পায় এই মেলার মাধ্যমে। সেই মেলা আগামী দিনে আরও বৃহৎ আকৃতির মাধ্যমে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে যে প্রস্তাব আমার মহকুমা শাসক দিয়েছেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব, যে বৈশাখী মেলাকে, কমলপুরের বৈশাখী মেলাকে যদি আমাদের ক্যালেন্ডারে স্থান দেওয়া যায় রাজ্যের, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়ক আশীষ দাস, মহকুমা শাসক মানিকলাল বৈদ্য, মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কমলপুর মহকুমা ভিত্তিক আয়োজিত বৈশাখী মেলায় মোট 8টি স্টল খোলা হয়েছে। রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং বৈশাখী মেলাকে কেন্দ্র করে কমলপুরবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।